আর মই বর্তমান উপস্থিত আছো ঢেকিয়াজুলির যে হরি মন্দির প্রাঙ্গণ, সেই হরি মন্দির প্রাঙ্গণত মই বর্তমান উপস্থিত আছো। আর দেখি পাওয়া গেছে ইয়াত পুয়ারে পুরাই ভক্তর সমাগম ঘটিছে। মোট সহযোগে ইয়ার দৃশ্যাংশ দেখাব। এয়া হৈছে যে ঢেকিয়াজুলির হরি মন্দির প্রাঙ্গণের এয়া হৈছে পূজার দৃশ্যাংশ, যত দেখিবলৈ পোৱা গৈছে ইতিমধ্যে যে নবমী পূজা সেয়া আরম্ভ হৈছে। পুরোহিতর মন্ত্র উচ্চারণ শুনিবলৈ পোৱা গৈছে। আটক ধুনিয়াকৈ সজাই পৰাই তোলা হৈছে এই পূজা মণ্ডপ। মোৰ সহযোগে দেখুৱাই আছে আসলে এই ৰাতিপুৱাৰে পৰাই আসলে ভক্ত প্রাণ রাইজ আহি উপস্থিত হৈছেহি। মই কথা পাতিব বিচাৰিম, ইয়াৰ সমিতিৰ বিষয়ববীয়া আছে, মই কথা পাতিব বিচাৰিম। কি কব যিহেতু দুর্গা পূজা যে এই মণ্ডপ আটক ধুনিয়াকৈ সজাই পৰাই তোলা হৈছে, কি কব? এবার আমার মণ্ডপ খুব আটক ধুনিয়াকে তোলা হয়েছে। আর আমি ঘরুয়া যে সামগ্রী ডলা চালনি সেই ধরনের বস্তুরে আমি আটক ধুনিয়াকে সজাব চেষ্টা করছো, অর্গেনিক্যালি চলাব চেষ্টা করছো, ভাল লাগছে এখানে। হয়, নিশ্চিতভাবে আসলে যে ঢেকিয়াজুলির এখন হয়েছে অতি পুরনি দুর্গা পূজা সমিতি, যে 1941 চনের আসলে এই পূজা ভাগ অনুষ্ঠিত হয়ে আছে। মানে দেখাইছো ইয়ার সামগ্রিক পরিবেশ, যেহেতু রাতেপরাই দেখবলে পাওয়া গেছে ইয়াতে ভক্ত প্রাণ রাইজ আহি উপস্থিত হয়েছে। সেই সকলে আসলে এই দেবী দুর্গার সেবা জানায় মার আশীষ লোবলে সমূহ আসলে এই ঢেকিয়াজুলিবাসী রাইজ চলে আছে। আরো লোক আছে, উদযাপন সমিতির বিষয়ববী আছে, মানে কথা বার্তার চেষ্টা করছো, কি কব? কবলৈ তেনেকৈ নাই, আজি মহানবমী দুর্গা পূজা চলি আছে, উৎসব মুখর পরিবেশ চারিওফালে। আমার হরি মন্দির পূজা কমিটিও ব্যস্ত হয়ে আছে পূজাখন সর্বাঙ্গ সুন্দরভাবে উপস্থাপন করব রাইজর আগত। এবার আমার সম্পাদক প্রণবজ্যোতি কলিতা, আমার ওচরা প্রণবজ্যোতি কলিতায় সর্বাঙ্গ সুন্দরক পূজাখন আয়োজন করেছে। আর আমি আশা করি আগন্তুক দিনবিলাকতো এই পূজাখন যেহেতুকে এক নম্বর পূজা কমিটি ঢেকিয়াজুলির, ইয়ার এখন পূজার লগত সংগতি রাখি এখন মেলাও হয়, যথেষ্ট মানুষের সমাগম হয় সন্ধ্যা, আর দিনের ভাগত এটা ভক্তর সমাগম হব, সহস্রাধিক ভক্তর সমাগম হয়। আর ইমান সমাগম হলেও বড় শৃঙ্খলাবদ্ধভাবে আসলে এই পূজাখন অনুষ্ঠিত হয়, এখানে আমিও এই পূজাখন লাই গৌরবান্বিত বোধ করো, এজন সদস্য হিসাবেও গৌরবান্বিত করো। আর পূজাখনের কর্মকর্তাসকলে যে ধরনের পূজাখন পরিচালনা করে তারপরে আমি গৌরব অনুভব করো। বর্তমান 83 বছর অতিক্রম করেছে, আর কেদিনমান পাশে শতবর্ষ গড়ব এখন পূজায়, আমি পূজাখনের দীর্ঘায়ু আর সফলতা কামনা করি। হয়, নিশ্চিতভাবে আসলে এখন হয়েছে শহীদ নগরী ঢেকিয়াজুলির অতি পুরনি এখন দুর্গা পূজা কমিটি। আরও বিষয়ববীয় আছে যেহেতু এই পূজা কমিটিখনের লগত এক ইতিহাস জড়িত হয়ে আছে, গতি মই আরও বিষয়ববীয় আছে, মই কথা পাতার চেষ্টা করছো, কি কব? যেহেতু এখন হয়েছে দুর্গা পূজা আটাইতক ঢেকিয়াজুলির আটাইতক পুরনি দুর্গা পূজা বলে কব লাগবে, কি কব এখন লগত? নমস্কার, শারদীয় শুভেচ্ছা সকলে, অসমবাসী শারদীয় শুভেচ্ছা মানে জানাইছো। ঢেকিয়াজুলির এই 83 সংখ্যক দুর্গা পূজা 1941 চনতে স্থাপিত হয়েছিল। ঢেকিয়াজুলির কিছু বরেণ্য ব্যক্তি, ভক্তবান ব্যক্তিয়ে যে গর্গরাম দাস, আমার এই ইন্দ্র বরা, তারপর রাধিকা প্রসাদ শইকীয়া, এই সকল ব্যক্তিয়ে দান বরঙণিত হরি মন্দির পূজা কমিটিখন স্থাপন করা হয়েছিল। প্রথমে একটা জুপুরি ঘর আছিল, কোয়া মতে আমি শুনেছো, আর এইটো দিনক দিনে আহি এই অবস্থা পাইছে। সহযোগিতার ভাবে গোটেই রাজ্যক আমি ধন্যবাদ জানাইছো। ইতিমধ্যে যেহেতু আজ পূজা এই নবমী পূজা আসলে ইতিমধ্যে আরম্ভ হয়েছে, আর খন্তেক পিছতে যে যাগ যজ্ঞর ব্যবস্থা হব, আর এই ভক্তপ্রাণ রাইজে মার শ্রীচরণত অঞ্জলি দিব। আমি ND24 তরফরপরা সমূহ অসমবাসী রাইজলৈ শারদীয় দুর্গোৎসবর বহুত বহুত শুভকামনা জ্ঞাপন করছো। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।